স্মৃতির খোঁজে বেরিয়ে পড়েছিলাম আমরা, আর এসে পৌঁছাই তেলেনিপাড়ার দক্ষিণপাড়ায় বন্দ্যোপাধ্যায় বাড়িতে। 1943 সাল থেকে সেই পুজো হয়ে আসছে রীতিনীতি মেনেই। আগে পুজো হতো 10 দিন, এখন সেই পুজো কমে এসে দাঁড়িয়েছে 5 দিনে। দুর্গাপূজার প্রতিমা বানানো থেকে ঢাক বাজানো সবটাই করেন বাড়ির সদস্যরা। দশমীর দিন দধিকর্মার সাথেই মাকে বাসি ভোগ নিবেদনের প্রথাও রয়েছে সেখানে। হুগলির তেলেনিপাড়া দক্ষিণপাড়া বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো এবছর 81তম বর্ষে পা দিল। জানা যায় 1943 সালে কুরোরাম বন্দ্যোপাধ্যায় পুজো শুরু করেন, তখন প্রথমা থেকেই পুজো শুরু হয়ে যেত আর 10 দিন ব্যাপী পুজো চলত। বৈষ্ণব মতে হয়ে আসা এই পুজোর জৌলুস বর্তমানে ফিকে হয়েছে। রীতি অনুযায়ী প্রতিমা তৈরি হয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে। বাড়ির সদস্যরাই প্রতিমা তৈরি থেকে প্রতিমা সজ্জা সবটা করেন। আর পুজোর আগে থেকেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। এখনই ঠিক আমার পেছনে যে ছবি দেখতে পাচ্ছি, ঢাক নিয়ে কিন্তু একদম তৈরি তারা যে পুজোর এই 5টা দিনের আনন্দ করবেন বলে। একটু যদি দেখাতে বলি সেই ছবি। এই বাড়ির পুজোর বৈশিষ্ট্য হল নবমীর দিন অন্নভোগ রান্না করা হয় এবং সেই বাসি ভোগ দশমীর দিন দধিকর্মার সাথেই মাকে নিবেদন করা হয়। বর্তমানে পুরনো ঐতিহ্য ধরে রেখে ঠাকুর দালান সংস্কার করা হয়েছে। বাইরে থেকেও দর্শনার্থীরা আসেন প্রতিমা দর্শন করতে। সর্বোপরি পুজোর 5টা দিন জমজমাট বন্দ্যোপাধ্যায় বাড়ি। সেই থেকে ও নিজে হাতে ঠাকুর গড়ছে, এবং ও কিন্তু অন্য ঠাকুর গড়ে না, একমাত্র আমাদের বাড়ির ঠাকুরই। দুটো ঠাকুর, কালী পুজো এবং দুর্গা পুজো এবং কালী পুজো, এই দুটো ঠাকুরই ওর হাতে তৈরি করে। ও কিন্তু প্রফেশনাল নয়, অথচ দেখুন ও ঠিক করে যাচ্ছে। যে আমাকে দিয়ে মা করিয়ে নেবে বছরে একবার, আমি কিন্তু তুলি বিশ্বাস করবেন না, আমি তুলি কীভাবে মায়ের চোখ আঁকছি বা কীভাবে কী করছি আমি নিজেই বুঝতে পারি না। আমি করার আগে ভাবি আমি কী করে করবো, আমার ওই টেনশানে সকাল থেকে যেদিন করি মানে আর চোখ ফোক আঁকা যেগুলো সূক্ষ্ম কাজ সেই কাজগুলো যখন করে আমার খুব টেনশানে থাকি। প্রতিমা করার কাজ শুরু হয়ে গেছে এবং প্রতিমার যে সাজসজ্জা তা কিন্তু এখন অনেকটাই প্রায় শেষের দিকে। এবং আরও একটি বিশেষ রীতি যে মাকে বিদায় দেওয়ার সময় অর্থাৎ নবমীর যে বাসি ভোগ সেইটা কিন্তু দশমীর দিন খাইয়ে মাকে বিদায় দেওয়া হয়। তেলেনিপাড়া থেকে প্রীতম সাধুকা, বর্তমান সময়। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান।